এই মুহূর্তে আমরা জলের মধ্যে সমুদ্রের মধ্যে বঙ্গোপসাগরের সমুদ্রে এই মুহূর্তে হালকা ছোট্ট ঢেউ অসাধারণ বীজ এই ভুংটাওয়ে কেন বলি অসাধারণ বীজ পায়ের তলায় মাটিটা খুবই শক্ত খুব সুন্দরভাবে দাঁড়ানো যাচ্ছে আস্তে আস্তে আমরা জলের মধ্যেখানেও চলে যেতে পারবো কোনো অসুবিধাও হচ্ছে না এবং জলের তাপমাত্রা অত্যন্ত ভালো না গরম না ঠান্ডা না বড় ঢেউ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এএনএম নিউজের দর্শকদের জন্য একদম মাঝে এসে আমরা এই ভিডিওটা করার চেষ্টা করছি জলের মধ্যেখানে গেলে পরে ঢেউ সেরকম মাত্রায় নেই তাই যাওয়া যেতে পারে অনেকটাই যাওয়া যেতে পারে জলের মধ্যেখানে এবং দূরে সমুদ্র চলেছে সমুদ্রের মাঝখানটাতে মাঝখান বলবো না পার থেকে অনেকটাই ভেতরে এসেছি আমরা যেহেতু খুব বড় ঢেউ নেই সেহেতু আমরা আসার সাহসটুকু পেয়েছি সমুদ্রের মাঝখানে বলাটা একদমই ভুল হবে কিন্তু সমুদ্রে পার থেকে অনেকটাই অন্যান্য জায়গায় অন্যান্য বিচে গেলে পরে এইখানকার বহু বড় বড় অনেক বড় বড় ঢেউ আসে কিন্তু এইখানে সেরকম ঢেউ নেই কিন্তু অত্যন্ত মনোরম পরিবেশ অত্যন্ত ভালো পরিবেশ আমরা আপনাদেরকে আশেপাশের জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি দূরে সমুদ্র সমুদ্রের দূরে পাড় ওই দূর দেখতে পাচ্ছেন পাড় পরন্ত বিকেল সূর্য যায় ডুবু ডুবু সূর্যের আলো পড়েছে সমুদ্রের জলে দূরে হোটেল এবং পাড় অনেকটাই দূরে হোটেল পাড় আপনারা দেখতে পাচ্ছেন জলের মধ্যে ঢেউয়ের সঙ্গে হালকা ঢেউয়ের সাথে খেলা করতে করতে আমরা এএনএম নিউজের দর্শকদের এই জায়গার ভুং টাওয়ের জাস্ট গিভিং এভরিবডি আ গ্লিমস অফ ইট ইটস আ লং বিচ অনেক বড় বিচ এটা এবং মানুষ পুরো বিচ ঘিরেই আছে আমরা একটা প্রাইভেট বিচে আছি সেই জন্য পরে ভিড় এই জায়গাতে কম কিন্তু খুব একটা ভিড় কোনো জায়গায় নট আ ভেরি ডেন্সলি পপুলেটেড বিচ ক্রাউড অ্যাক্টিভিটিও প্রচুর আছে সত্যিকারে যদি ইফ ইউ ওয়ান্ট টু এনজয় আ ফিউ ডেজ টাইম অন আ লাভলি বিচ উইথ বিউটিফুল ওয়েদার তাহলে এইখানে এসে এই সমুদ্রকে এই জায়গা থেকে এনজয় করা যায় ভুং টাওয়ের সমুদ্রের জলের মধ্যে অভিজিৎ নন্দী মজুমদার এএনএম নিউজের জন্য Please don't forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.